দলিদেরকে জিন্দা হবে। আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি অলিকে চিনে নাও, তোমরা অলির মাধ্যম দিয়ে নবী গানকে পাবে, তোমরা নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে পাবে, আল্লাহকে তোমরা যদি পেয়ে যাও, তোমাদের জন্য জান্নাত খানা অজীব হয়ে যাবে। এ বাবা জি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তারা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা ইসলাম চিনতে পারতে নাও, তোমরা কোরআন বুঝতে পারতে নাও, তোমরা হাদিস চিনতে পারতে নাও, এ বাবা জি মুসলমান ভাই আমার খাজা বাবার মইনুদ্দিন রসিনা দিয়ে এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলতেছে আল্লাহর ওলিকে মানা চলবে না, কে বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, কে বলতেছে আল্লাহর ওলির দরবারে দোয়া করা চলবে না। বাবা জি না, সুন্নিদের আকীদা আপনি আল্লাহর ওলির মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তার দোয়াটা কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তোমরা ওলিকে আগে চিনো, যারা ওলিকে চিনেছে বাবা মরার পরে তারাই হয়ে গেছে জান্নাতি। জোরে বলে। আচ্ছা ওলিকে কে কে ভালোবাসে একটু হাত তুলেন তো বাবা। জি, আমরা ওলি মাননে वाला। আর আজ কিছু বক্তা বাড়িয়েছে, বলছে আল্লাহর ওলির মাজারকে ভেঙে গড়িয়ে দাও। জোরে খানা ওজবিল্লাহ। তবে বাবা জি, কিছু কিছু বাবা যে ভন্ডা পীর আছে, এই ভন্ডা পীরের জন্য বাবা আসল আসল পীরের দুর্নাম হচ্ছে। যে পীর আপনার এলাকাতে এসে যে বলবে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, তোমাকে রোজা করা লাগবে না, জানতে হবে পাকা ইবলিস শয়তান আছে। বুঝতে পেরেছেন? পাকা ইবলিস শয়তান আছে। বাবা জি মুসলমান যারা আল্লাহর ওলিকে দেখবে তাদের দিলে ধড়কান বাবা জি চমকে যাবে। জোরে বলে। আল্লাহর ওলি যদি মানতে হয় তো খাজা মঈনুদ্দিনকে মানো। জোরে বলেন। আল্লাহর ওলি যদি মানতে হয় আমার গাউসুল আজমকে মানো। আল্লাহর ওলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মানো। আল্লাহর ওলি যদি মানতে হয় সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইকে মানো। আল্লাহর ওলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মানো। আল্লাহর ওলি যদি মানতে হয় সরকার আলা হযরতকে মানো। আল্লাহর ওলি যদি মানতে হয় হুজুর তাজের শরিয়াকে মানো। নাকি বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা জি জান্নাতি মুসলমান আমরা হতে পারবো। আজ আমরা এমন মুসলমান আল্লাহর ওলির কথা বললে বাবা জি গায়ে অ্যালার্জি শুরু হয়। কি গো, সুন্নি রাখায় বিরানি ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি আছে নাই? তা আমরা সুন্নি হতে চাই না আপনার ওয়াহাবি হতে চাই, কোনটা হবে? এটা হাত তুলে দেখান তো। আমার অনেকে বয়স্ক চাচারা আছে, মুখখান দেখতে বাবা সৌন্দর্য লাগছে, এত সুন্দর। আল্লাহ বলছে যাদের মাথা চুল দাড়ি গুলো পেকে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সেই ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ রোজা হজ যাকাত যদি করে মারা যায়, আল্লাহ বলছে কাল কিয়ামতের ময়দানে তাদের সেই দাড়ি গুলোর নূর চমকাবে। জোরে বলে, নূর চমকাবে। তো বাবা যে চলুন একটা আল্লাহর ওলির ঘটনা আপনাদেরকে তুলে ধরি। অনেকে মানুষ বলে না যে আল্লাহর ওলি মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলে কি বলে না? এই দলিলটা আপনাদেরকে দেব, দেওয়ার পরে বাবা জি আমি জীবনের দিকে চলে যাব। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সেলি কলো পাক নামে মুহাম্মাদ। কই বলতেছে শুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে। জোরে বলেন, শুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে। শুনো খাজা আজমিরে হিন্দুস্তান
সুলতানের শিলা মজারে তুমি খাজানায়েলে অন্ধকারে ডুবি তো সবই জরালেন তুমি খাজানায়েলে অন্ধকারে ডুবি তো সবই সোন খাজাও আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে সর্বত সত বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে খাজা যখন কোন পান করিল পিতি রাজা ছোটে এল সোন কাজও আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে জরকানু সুবহানাল্লাহ এই বাবা যে আমাদের ভারতবর্ষে একজন আল্লাহর ওলি ছিল তার নাম বাবা জি হযরত সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই জরওয়ালে তিনার নাম কি বললাম হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই তিনার মাজার শরীফ হলো বাবাজি বেরেলি শরীফের সরজমিনে একদিন তিনার মুরিদরা বলছে হুজুর ফানা কাকে বলে আর বাঁকা কাকে বলে ওলির মুরিদরা জিজ্ঞাসা করেছে হুজুর ফানা কাকে বলে আর বাঁকা কাকে বলে হযরতে সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে এই মুরিদেরা তোমাদেরকে প্রশ্নর জবাব আমি এখন দেব না দেব না বাবাজি মুসলমান হযরতে সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই তিনি বাবাজি এক পা দু পা করে আপনা চলে যায় চলে যাওয়ার পর একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল একদিন হযরতে সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই তিনার মুরিদদেরকে বলতেছে গো আমার মুরিদেরা তোমরা শুনে রেখে দাও আমি যেদিন মারা যাব আমি যেদিন মরে যাব তবে শুনে নাও আমার লাশটা একটা ঘরের ভিতরে থাকবে আমার লাশটাকে তোমরা গোসল দাবে নাও মুরিদেরা বলছে হুজুর কেন গোসল দাব নাও বাবা সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে বলে শুনে রেখে দাও আমার লাশটাকে গোসল দাবে আল্লাহর ফরিস্তারা জোরে বলুন না সুবহানাল্লাহ সেইদিন বাবা হযরত সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই বলতে চগো আমার মরিদের তোমরা শুনে রেখে দাও আমার লাশটাকে তোমরা ঘর থেকে নিয়ে এসে জানাজার মাঠে নিয়ে যাও জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে তোমরা একটা ব্যক্তির জন্য অপেক্ষা করো পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে উটের উপরে চড়ে তার মুখে নিকাব থাকবে তার মুখে পর্দা থাকবে ওই ব্যক্তিটা এসে আমার জানাজার নামাজ পড়াবে একটু মন দিয়ে শুনুন বেরাদর ইসলাম মাদান সামানিক রাম যখন বাবা হযরত সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাই তিনি যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন ঘরের ভিতরে লাশ বাবা যে আল্লাহর ফারেস্তারা তিনার লাশটাকে বাবা গোসল করাতে যে যখন বাবা গোসল করো সমস্ত মুরিদেরা কি করেছে হযরত সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাই বাবা যে তিনার লাশটাকে নিয়ে জানাজার মাঠে নিয়ে গেছে পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আপনার মুখে আছে পর্দো বাবা উটের ওপরে টুক 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 করে বাবা যাই না যা ময়দা আসতেছে এদিকে মুরিদের বলছে হুজুর গো আপনার অপেক্ষা তো আমরা দাঁড়িয়ে আছি আমাদের হুজুর ইন্তিকাল করার আগে বলে গেছে কি কি বলে গেছে বলে পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে আসার পরে সে ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে হুজুর গো আপনি তো এসেছেন আমাদের হুজুরের জানাজার নামাজটা পড়ায়া দেন জোরে বলুন না সুবহানাল্লাহ চকুর বাবা আল্লাহওয়ালা ব্যক্তিটা যখন জানাজার নামাজ পড়ায়া দিয়েছে এদিকে সমস্ত মানুষেরা বলতেছে মুরিদেরা বলছে
বুজুর্গ আপনি আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, আমরা হুজুরের একটা জীবনের কিতাব লিখবো, তবে আপনি একটা কথা শুনে নিন, আপনি তো আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, আপনার নামটা বলুন, আপনার নামটা কিতাবের মধ্যে লিখবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা বাবা মুখে আছে পর্দা, তিনি বলতেছে পারে না 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 না, তোমরা আমার নামটা তোমরা লিখবে না লিখবে না। একটা মুরিদ বাবা কি করেছে, ওই ব্যক্তির মুখ থেকে বাবা নিকাবটা হটায়া দিয়েছে, পর্দাটা হটায়া দিয়েছে, হটায়া দেওয়া দেখতে পাওয়া যায় হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। বাবা জি মুসলমান মুরিদের বলছো হুজুর আপনার লাশ তো খাটের উপরে, আপনি জাগাতে জিন্দা হয়ে কথা বলছে, তার মানে এ হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়া। জোরে বলে বলে ও গো হুজুর আপনার লাশটা খাটের উপরে, আপনি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, তখন বলতে চোখ মুরিদেরা তোমরা আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলে ফানা কাকে বলে বাঘা কাকে বলে, এ মুরিদেরা যে খাটের উপরে শুয়ে আছে এটা হলো ফানা, তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি এটার নাম হলো বাঘা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দির, তোমরা যদি ওলিকে দিল থেকে যদি বিশ্বাস করে নিতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না, নিজের জানাজা নিজেই পড়িয়েছে, তাহলে ক্ষমতা কে দিল? জোরে বলেন এ ক্ষমতা দিয়েছে আল্লাহ। তাইলে বলুন না আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিনানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার মায়ের গর্ভেতে বাবা এক নয় দু নয় 18 পারা কোরআন মুখস্থ করেছে, এই পাওয়ারটা কে দিয়েছে? এটা জোরে বলেন না, আল্লাহ দিয়েছে। তাই বাবা দি নবীকে মহব্বত করব, আল্লাহর ওলিকে আমরা ভালোবাসবো, আল্লাহর ওলির মাধ্যম দিয়ে বাবা দি মুসলমান ভাইরা এ সুনামানিকেরা নবীগণকে পৌঁছায়, নবীগণকে পাওয়া গেলে বাবা দি মুসলমান আল্লাহ পৌঁছায়, যারা আল্লাহ পেয়ে যায় বাবা জি তাদের জন্য জান্নাত অজীব হয়ে যায়। জোরে বলুন আজমিরেতে গিয়ে কাঁদা তোমা দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাব, সেটা গিয়ে মেটাব। হাই রে তো তুপাশি তোমার দিবানা, আজমিরে ডাকো না কাজাও, আজমিরে ডাকো না, জোর করো সুবহানাল্লাহ। আর জয়পাল যোগে যখন জাদু ছড়িল খাজা পাকের করম গিয়ে পিঠে পিঠে আনিল, জোর বলেন আরে জয়পাল যোগে যখন জাদু ছড়িল খাজা পাকের করম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হাই রে গো তুপাশি তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজাও, আজমিরে ডাকো না, জোর করো সুবহানাল্লাহ। বাবা জি যাই হোক, তাহলে আল্লাহর ওলিকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই?
রাজি আছি। চলো পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এ আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমি কোন রকমের পারিশ্রমিক চাই না, আমার আহলে বায়াতের জন্য তোমাদের কাছে কোন রকমের পারিশ্রমিক চাই না, শুধু চাই আহলে বায়াতকে তোমরা শুধু মহব্বত করো। আমরা আহলে বায়াতকে মহব্বত করব তো? এটা হাত তুলে দেখান তো বাবা, সুবহানাল্লাহ। তবে একটা কথা বলবো, এই জলসা জীবনে চলতে চলতে বাবা কেউ কিন্তু উঠাউঠি করেন না। জি, উঠাউঠা করলে পরে বাবা যে বক্তার কিন্তু ওদের ভূমিকা পাল্টে যায়। কেন? যে যতক্ষণ ওয়াজ মানুষজন শুনবে শোনাবো, অসুবিধা কিছু নাই। তবে বাবা যে কালকে আপনাদের এই জায়গা থেকে যখন আমি জলসা করে বাড়ি গেলাম, ফারাক্কা পার হতে হতে বাবা যে পেটে এত বেদনা শুরু হয়ে গেল, বুঝলেন, পেটে এত ব্যথা শুরু হয়ে গেল, আপনার ফারাক্কাতে পার করে আপনার হসপিটাল তো রাত্রে নাই, লাল গলাতে গিয়ে একটা হসপিটাল দেখলাম খোলা আছে, তখন রাত্রি প্রায় তিনটা বাজে। আমার একটা বন্ধু, তিনি জীবনই করতে চায় আহিরনে, ওই জায়গায় আমার বন্ধুরা ছিল, একসঙ্গে গেলাম, বলে ভাই খুব পেটে ব্যথা, একটা গ্যাসের ট্যাবলেট দিল, তবুও কিন্তু বাবা দি পেটের আরো বেদনা শুরু, মানে থাকা যায় না। তো যেই বন্ধু মাওলানা পিয়ারুল ইসলাম, তিনি জীবনী বক্তা, আপনারা হয়তো জানেন কি জানেন না জানি না, কিন্তু ইউটিউবের মধ্যে সার্চ করলে পাবেন। তো আমরা দুই বন্ধু বাবা যে জানের টুকরা, যদি আমার বিপদ হয় তো ও আগে আসে, আর ওনার বিপদ হলে আমি আগে যাই। এই যে বাবা দি আপনার কিনা চলে গেলাম, লাল গলাতে গিয়ে হসপিটাল আপনার গিয়ে ভর্তি করলাম, ভর্তি করার পরে পেটে এত বেদনা শুরু, একটা ইনজেকশন মারলো, মারার পরে বাবা দি কমসে কম দুই ঘন্টা প্রায় ভোর চারটার সময় তো বাড়ি গেছি আপনাদের এখানে জালসা করে। ওই যে বাবা দি জালসা শেষ করে এক গ্লাস দুধ খেয়ে নিয়েছিলাম, আর পেটে বাবা দি এত গ্যাসে জোর, হ্যাঁ বুঝলেন, একবার হসপিটালে গিয়ে একবার ভর্তি, দুই ঘন্টা থাকার পরে সকালবেলা তো বাড়ি গেলাম। আমি মনে মনে ভাবলাম যে মনে হয় জীবনী করতে পারবো না, মনে হয় সকাল হতে হতে বেরাইছিলাম। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সুস্থ বানিয়ে দিয়েছে। তো যাই হোক বাবা, মানুষের কখন কার কি হয় কেউ বলতে পারবে না, পারবে গো? আমি এখন জীবন করছি, হয়তো জীবন করতে করতে আমি মারা যেতে পারি, এর কোনো গ্যারান্টি আছে? তো বাবা যে একটাই কথা বলবো, আপনারা জীবন শুনেন ভালো কথা, কিন্তু কে উঠাউঠি করবেন না বাবা। উঠাউঠি যদি করেন না তো বক্তারও কিন্তু বাবা মনটা খারাপ হয়ে যায়। তো বাবা দি যদি পেশাব ফেরার অসুবিধা হয় তো আপনারা যাবেন, আবার উঠে বসে যাবেন, এটাই আপনাদের জন্য ভালো কাজ হবে। একবার দূর উপর আল্লাহুম্মা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, চলুন বাবা যে জীবনের দিকে যাই। তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা কিন্তু বাবা রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে তাহাজ্জুদের নামাজ পড়তেছে জোরে বলেন, আর ওই ইহুদিটা এসে চাদরটা দিয়ে গেল, বুঝা গেছে? চাদর দিয়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদান সালাম মুআদ্দান সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ওগো আমার বিবি, তোমার এই চাদরটা হলো জান্নাতি চাদর। হযরতে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, এই চাদরের এমন একটা গুণ আছে, এমন একটা গুণ আছে, এই চাদর যদি বাড়িতে থাকে তো বাড়িতে বরকত বাড়বে, জোরে বলেন।
তিনি বলতে চো আমার স্বামী, তবে শুনে নেন না তাড়াতাড়ি, ও গো স্বামী আমার, আপনাকে আমি এতটাই মহব্বত করি গো স্বামী, আপনাকে এতটাই মহব্বত করি, আপনাকে কোনোদিন দুঃখ দিতে যাব না, আপনাকে কোনোদিন কষ্ট দিতে যাব না, যাব না, যাব না। পেরাদুল ইসলাম মাজান সামানিকরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি চোখের পানি ফেলায় কান্না করে, ও গো বিবি বিবি এইরকম ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যেন হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চোখ আমার বিবি বিবি আমাকে একটা যাতা দিয়েছে তোমার আব্বা জান, এই যাতাতে তোমার কাজ থাকবে জবের আটা পেশানো, জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি হযরত আলী মদিনা থেকে জবের আটা এনে দিত, বাবা যাও বাবা আপনার এনে দিত, আনার পরে যাতাতে আপনার পিসা পিসে করতো বাবা, পিসা পিসি করতে 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 একদিন হঠাৎ করে খাতুন জান্নাতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জানু বাবাজি ফুসা পড়ে গেছে, যাতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে বাবা মোটা মোটা বোসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু তিনি এসে বলতেছে, বলো গো আমার বিবি কি ব্যাপার তোমার হাতে এত পোষা কেন? বাবা খাতুন জান্নাত চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো আমার সবি, তবে শুনলো আমি যাতাতে আটা পিসায়া পিসায়াও আমার হাতে জানো পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাদুল ইসলাম হাতে আপনার কি করলো, হাতে একটা চুমা দিয়ে দিল, চুমা দিয়ে দেওয়ার পরে বলতে জগ আমার বিবি তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম আছে, অনেক বাঁধি আছে, একটা তোমার আব্বার কাছে গোলাম নিয়ে আছে, তোমার বাড়ির কাজ করো ওগো খাতুনে জান্নাত, তোমাকে কাজ করতে হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বিরাদুল ইসলাম মাদান সামানি কিরামাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনাতি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে আপনি কি আমাকে যাওয়ার অর্ডার দিতেন নাকি? আমি আমার আব্বার কাছে গিয়ে একটা গোলাম চাইব, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বাবাজি বলতে চোখ আমার বিবি খাতুনে জান্নাত, যাও যাও তোমার আব্বার কাছে একটা তুমি গোলাম চেয়ে নিয়ে আসো। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজে টুকটু টুকটু করে আপনার যেতে লাগলেন, যেতে 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 বিরাদুল ইসলাম মাদার সামানিকরাম আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজে আলোচনা করতেছেন, আমার খাতুন জান্নাত পর্দার আড়ালে গিয়ে বলছে, আব্বা জান আপনার সঙ্গে দুটো পার্সোনা কথা ছিল, আমার নবীজি বলছে বিটি ফাতেমা তুমি এখন বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আমি যখন ছুটি পাবো তোমার কাছে গিয়া তোমার কথাটা শুনে আসব, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমার নবী যে কথা বললেন খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি কি করলেন, টুকরো টুকরো করে যখন বাড়িতে আসলেন, আসার পরে আমার নবী মুস্তাফা সাহেব আলাউলক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কী সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বাবাজি খাতুন জান্নাতের কাছে গিয়ে বলছে, বিটি ফাতেমা আমার কাছে কিসের জন্য তুমি গেছে, বলো না বলো না বলো না। তখন বাবাজি খাতুন জান্নাত চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, বলো গো আমার আব্বা যান আপনার কাছে আমি গেছিলাম একটার কারণে, বলে কিসের জন্য বেটি? আব্বা গো আমার হাতে পোষা পড়ে গেছে, আব্বা গো আপনার বাড়িতে অনেক গোলাম আছে, আব্বা গো আপনি যদি আমাকে একটা
এটা গোলাম দিতেন আমার বড় আনন্দ হতো, আমার বড় আরাম মিলতো। আমার নবী জীবন জগবিটি ফাতেমা ফাতেমা, তবে শুনে নাও আজকে তোমাকে যদি গোলাম দি তাইলে পরে আমার উম্মতের জন্য তার বিটিদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। ও বিটি ফাতেমা, আমি তোমাকে গোলাম দিতে পারবো না, পারবো না বিটি, আমি তোমাকে একটা তসবিহ বলবো। কি তসবিহ? নবী বলছে বিটি ফাতেমা তোমাকে একটা তসবিহ বলে দেব, এই তসবিহটা আমল করবে আল্লাহর তরফ থেকে তুমি সাহায্য পাবে। জোরে বলে যদি কোনো মা আমল করে আল্লাহ বলতেছে ওই মহিলাকে আল্লাহ তরফ থেকে সহযোগিতা করা হবে। জোরে বলে যে এরকম খাতুনে জান্নাতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন, তে ফাতেমা তাসবিহ খাতুনে জান্নাত আমল করতেন, আর বাবা যে আল্লাহর তরফ থেকে বাবা যে গায়েবী খাজানা দিয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে আসুন, আমরা সকলে জীবনী শোনার জন্য এসেছি, নাকি বলছেন? জীবনে শোনার জন্য এসেছি, তাহলে বাবা যে আমরাও কিন্তু জীবন শোনার পর আমাদের কিন্তু জীবনটাকে তৈরি করতে হবে, না হবে না? জি 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 আবার দূরপন্থ আল্লাহুম্মা ইকো একবার কমিয়ে দাও, হ্যাঁ হালকা ইকো থাকবে, ওই যে দুই তিনবার করে ট্যাপ ট্যাপ করছে মানে প্লেন হবে ইকোটা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান সেলে কালো পাক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তে কইলতেছে চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা। এটা জোরে হবে না? লাস্ট বেলাতে কিন্তু আলাদা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার যে আওয়াজ কিনা আওয়াজ চেঞ্জ করেছে লাস্ট বেলা সুর হারিয়েছে। চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলুন, চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা। বৃক্ষ এসে সালাম জানায়, বৃক্ষ এসে সালাম জানায় নবীজি রই ইশারায়, চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআন পারা। জোরে বলে, চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআন পারা। বৃক্ষ এসে সালাম জানায়, বৃক্ষ এসে সালাম জানায় নবীজি রই ইশারায়, চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআন পারা। চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআন পারা। যারা নবীর দুরুদ পড়ে, যারা নবীর সালাম পড়ে, যাবে সোনার মদিনায়, চেহারা আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত জিন্দাবাদ তাকবীর আল্লাহু আকবার। তাই বলতে চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআন পারা। জোর কানু সুবহানাল্লাহ। এই বাবা জি
মুসলমান ভাইরো গো আমার সোনা মানিকে রাও ও গো আমার মা কালো শুনেছেন মা রাতের বেলা গো মা জননী খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও গো আব্বা জান ও গো আব্বা জান আপনি আমাকে ফাতেমায়ে তাসবিহটা বলে দি আপনারা কে শুনতে রাজি আছে এ মা খালা ফাতেমা তাসবিহ কে কে শুনবেন একটু হাত তুলেন শুধু আমার মা বোনেরা আমল করলে পরে তাদের শুধু কাজ হবে আপনাদের যে কাজ হবে না তা নয় আপনি যদি আমল করতে পারেন আপনারও কাজ আছে বাবাজি মুসলমান হে সোনা মানিকে রও ও গো আমার আব্বাজি মুসলমান ভাই রও যখন বেরাদার খাতুনে জান্নাত বঞ্চে আব্বা গো আমার দাতা কানে পিছায়া পিছায়া জানো ঘুরায়া ঘুরায়া হাতে জানো ফুসা পড়ে গেছে গো আব্বা যদি আমাকে একটু ভালো মনে বলে দিতেন আব্বা আমার বড় আনন্দিত হতো ও বাবাজি আপনাদেরকে বলতে চাই কাকে বলে যদি আপনাদের মধ্যে গরের সোনা যদি ইচ্ছা হয় আমি দুটা ভাইয়ের কাছে 2000 টাকা করে দেখতে চাই আচ্ছাই বোন আজকে দুটা ভাইয়ের কাছে ফাতেমা তাসবিহ যদি জানতে চান দুটা ভাইয়ের কাছে 1000 করে 1000 করে 2000 আছেন কেউ এমডি রাকিউল এ দেখেন এমডি রাকিউল দিয়েছেন 1000 টাকা নারি তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত এমডি রাকিউল দিয়েছে 1000 টাকা আর একটা হবে না 1000 টাকা আমি জানি এই এলাকার মানুষ সব বড় লোক গো এরা যেমন খরচাও করে টাকা দানও করে এই কালিয়াচক মালদাহা মুথাবাড়ি এদিকের আমার সমস্ত মা বোনেরা খুবই টাকা দান করে মিথ্যা নয় সত্য কথাই আমি অনেক জায়গাতে জালসা করেছি কিছুদিন আগে সামনে বছর আগে আপনাদের মির্জাপুরে 7 দিন জীবনী করেছিলাম মির্জাপুরে 7 দিন জীবনী করে হাইরে টাকা আদায় আমি জানি এদিকের মানুষের দিল এবং অন্তর আমার নবীকে মোহাব্বত করনে বালা জোরে বলেন আরটা ভাই হবে না 1000 টাকা আছেন আমি জীবনটা আগে নিয়ে যাবো আজকের জন্য শুধু 2000 টাকা চাইবো আর চাইবো না হবে না একটা কি নাম মোহাম্মদ ধীর জালি দিয়েছে 1000 নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ ধীর জালি দিয়েছে 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ আল্লাহ আল্লাহ বলছে আমি বিজড়কে পছন্দ করি আর একটা হবে না 1000 টাকা ও মা কালা আপনাদের মধ্যে হবে না মা লক্ষ্মী ভান্ডারে টাকা এদিকে মা বোনেরা পায় না দেখেন এমডি রাকিউলের বিবি সাজেদা বিবি সাজেদা বিবি দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত আল্লাহ সাজেদা বিবি দিয়েছে 1000 টাকা আল্লাহ ওই সাজেদা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানাইয়ে নিও জোরে কোন আল্লাহ মাবিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি করে দিন জোরে বলুন স্বামী স্ত্রীতে 1000 1000 করে দিয়েছে বাবাজি তাদের ভিতরে কত মহাব্বত দেখেছেন জি এটার নামই হচ্ছে মহাব্বত আমার নামে দিলাম তো আমার বিবির নামে দিব না এটাই হচ্ছে বাবা স্বামীর আপনার কিনা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি আচ্ছা আমরা এটা এটা কার পাঁচ যতদিন কিন্তু জীবনী চলছে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আলী খাতুনে জান্নাত আমার নবী মুস্তাফা 5-5 যতদিন তাহলে বাবাজি আর দুটো হবে না 1000 টাকা আর দুটো হবে মা খালা আপনাদের মধ্যে কেউ আছে মা তারপর আজকে আপনাদেরকে শোনাবো যে কোন কোন জায়গাগুলো ফাঁকা রাখলে পরে বিপদের মুখে হতে হয় এটাও বলে যাব ইনশাআল্লাহ কোনো মা আছেন না কোনো ভাই হবে 1000 টাকা দুটো ভাই আর চাইবো না দুটো ভাই আর মনে হয় হবে না দেখা যাক নাবির আশিক নাবির প্রেমিকে আছে তাই কবন্তে যে জামানা দিব না জোরে জোরে বল না
এটা সুবহানাল্লাহ বলেন, জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা, জোর কানো সুবহানাল্লাহ, জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা, জোর কানো, মদির নবী জন্ম হলো যেদিন শকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই, মদির নবী জন্ম হলো যেদিন মাকায়, শকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়, নবীর এক ইশারায় গাছি সালাম জানাই, আসমানের যাহার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা, জোর করো সুবহানাল্লাহ, এ সিনা মানি কেরো ও গো আমার আব্বাজ মুসলমান ভাইরাও, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বলতে চাপাজন আমাকে ফাতেমায়ে তাসবিহ শিখায়া দেন, চম্বাবাজি আমার নবী মুস্তাফা বল ও বিটি ফাতেমা আলহামদুলিল্লাহ 33 বার ফাতেমা তাসবিহ আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার, তাহলে কত হলো বাবা 100, কি কি বললাম একটু মনে করলেন মা খালা আপনারা মনে রাখেন মাথা সেভ করেন, এক নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই আমলগুলো যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজে করতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই মহিলার দোয়া আমি কারেন্টের মতো কবুল করব, জি জি, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ, মাগো আপনারা আমল করবেন ভাইরা, আপনারা করবেন দেখবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ বলে আমি কারেন্টের মতো দোয়া কবুল করব, জোরে বলেন তুমি যদি এটা আমল করতে পারো আল্লাহর তরফ থেকে ফেরেশতারা তোমার কাজ করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ, এ বাবাজি মুসলমান ভাইরো এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আছে, একদিন খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ বড় গো আমার স্বামী আমার আব্বার বাড়ি বহুত দিন যায়নি, ও গো আমার স্বামী আমাকে কয়েকদিন আমার আব্বার বাড়িতে যেতে দেন না, দেখবেন বাইরে কোন মহিলা যদি নতুন বিবাহ হয় স্বামীকে শাশুড়িকে বলে ও গো স্বামী আমার আমাকে নতুন বাড়িতে ভালো লাগে না, আব্বার কথা মনে পড়তেছে বাবা আপনার কিনা মার কথা মনে পড়তেছে, এইরকম নতুন মেয়েরা বলে কি বলে না, তোমার আব্বার বাড়ি যাও দুই পাঁচ দিনের ভিতরে আবার চলে আসবা, জোরে বলুন না সুবহানাল্লাহ, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা যে কি করেছেন, আপনার কিনা নবী মুস্তাফার বাণীতে গেছেন আমার নবীজি বলছো বিটি ফাতেমা আমি তোমাকে যদি দেখতে না পাই বিটি আমি থাকতে পারি না বিটি, তুমি আমার কাছে এসেছো এটাই জন্য আমার খুশির খবর, আমার নবীজি বলছো বিটি ফাতেমা কদিন বাড়িতে থাকবে বলো না মাও, তখন বলছে আব্বা গো 3 থেকে 4 দিন বা 5 দিন, আমার নবীজি মুচকি হেসে বলছে বিটি ফাতেমা তোমাকে ছেড়ে দিতে আমাকে ভালো লাগে না,
তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাও আমার কলিজাটা ফেটে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন বাবাজি, বাপেরা বিটিকে ভালোবাসে বেশি, বাপেরা বেশি বেটিদেরকে ভালোবাসে, বলে মা তোমার যতদিন ইচ্ছা থাকো মা, তোমার মুখখান না দেখলে পরে আমার মনটা যেন কেমন হয়ে যায়। জোরে বলে। একদিন হয়ে গেল বাপের বাড়িতে থাকো, দুদিন হয়ে গেল মামা যে তিন একটা ইহুদির মেয়ে বিবাহ লাগবে, তো এক ইহুদির মেয়ে মনে মনে ভাবছে যে খাতুনে জান্নাত তো গরিব, ওকে দাওয়াত করবো, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আর ভরা মানুষের সামনে অপমান করবো। এটাই হচ্ছে ইহুদি মেয়ের ছলনা। এক পা দু পা করে বাবা যে বাড়িতে এসেছে, আসার পরে বলতেছে বলো গনাবিজি আপনার বিটি খাতুনে জান্নাত নাকি আপনার বাড়িতে এসেছে? বল হ্যাঁ এসেছে। তো যখন বেরাদের ইসলামে কথা বলাও ওই ইহুদি নারীটা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে বলো গো খাতুনে জান্নাত কেমন আছো, কেমন আছো বলো না? খাতুনে জান্নাত বলতেছে গো বোনেরাও হঠাৎ করে আমাদের বাড়িতে করে বলো না কি কারণ জন্য আমার বাড়িতে আমার বিবাহ লাগতেছে, তোমার দাওয়া থাকলো আমার বাড়িতে। দেখবেন বাবাজি আমাদের অনেকে মা বোনেদের বান্ধবী থাকি, বাবা দাওয়াত করতে যায় কি যায় না, কিন্তু খাতুনে জান্নাতের যে বাবা ইহুদি নারীগুলো আপনার হিংসা হিংসি করে তল তল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু জানে। জোরে বলো সুবহানাল্লাহ। সব কিছু জানে যে আমার বান্ধবীরা ওপর উপর মিলে আমার সঙ্গে কথা বলে শুধু অপমান করার জন্যে। তো এ খাতুনে জান্নাত তুমি কি আমাদের দাওয়াতটা কবুল করলা? বলে দাঁড়িয়ে যাও, আমার আব্বা হুজুর যদি দাওয়াত কবুল করতে বলে তো করব, না হলে পরে করতে পারবো না। জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাবাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি বাবা দি কি করেছেন? এক পা দু পা করে আমার নবীজির কাছে গেছেন, বাবা ওগো আব্বা হুজুর আমার বান্ধবীরা দাওয়াত করতে এসেছে, আব্বা গো দাওয়াতটা কবুল করব কি করব না? আমার নবীজি বলছে বিটি ফাতেমা তুমি দাওয়াতটা কবুল করে নাও। যখন এ কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বল ও গো বোনেরা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের দাওয়াতটা কবুল করে নিলাম, কবুল করে নিলাম। যখন বাবা কবুল করা হয়ে গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাত্রি ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, বল গো রব্বুল আলামিন আজকে আমি সকাল বেলাতে আজকে আমার বান্ধবের বাড়িতে দাওয়াত খেতে যাব, খানা খেতে যাব, আল্লাহ গো আজকে তো আমার দামি কাপড় নাই, সাদাপ মার কিনা দামি কাপড় নাই, আমার কাছে ছিঁড়া কোড়া তো কাপড়, আমি এই রকম কাপড় পরে কেমন করে বান্ধবীর খানা খেতে যাব? ও গো রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করে দাও, সাহায্য করে দাও। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামো খাতুনে জান্নাত সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিক রামো আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে গো আমার জিবরিল তবে এক কাজ করো, এক কাজ করো। বলে কি কাজ? বলে জান্নাতে কিছু পোশাক নিয়ে যাও খাতুনে জান্নাত তের জন্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাবা আসলেন, আসার পরে আমার নবীজির কাছে জান্নাতি পোশাক দিয়ে দিলেন। জোরে বলেন। ফজরের সুমাতে আমার নবীজি এক পা দু পা করে খাতুনে জান্নাতের বাড়ি আসছেন, আসার পরে বেরাদুল ইসলাম মাওলানা সামানিক রাম বলছে বিটি ফাতেমা
তুমি এই লাও, তোমার জন্য আমি পোশাক নিয়ে এসেছি। খাতুনে জান্নাত তিনি বলছে, বলো আব্বা গো। ও গো আব্বা জান, আপনি যে আমার জন্য পোশাক নিয়ে এসেছেন আব্বা, ও গো আব্বা আপনি আগে জানতেন নাকি? বলো গো বিটি ফাতেমা, এটা আমার হাতে পোশাক বানানো, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। এটা কি পোশাক? এটা জোরে বলেন না, জান্নাতি পোশাক। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি পোশাকটা পরিধান করলেন। পরিধান করার পরে খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বা গো আমাকে কেমন লাগছেন বলেন না? আমার নবীজি বলছে, বিটি ফাতেমা তোমাকে জান্নাতে রানী লাগতেছে। কি লাগছে বাবা? জান্নাতে রানী। ও গো আব্বা আমি তো সমস্ত নারীদের জান্নাতে রানী। ও আব্বা জান, আজকে আমাকে রানী বলি আপনি ঘোষণা করেছেন আব্বা। ও গো আব্বা জান, তবে শুনুন না, আমি তো সমস্ত নারীদের সর্দার হব, আমি তো সমস্ত নারীদের আমি হব জান্নাতে রানী। আমার নবী যে মুচকি হেসে বলতে, ছবিটি পাতে মাও তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নারীদের রানী বানিয়ে, এটাই তোমার জন্য সুখবর। জোরে বলুন না, সুবহানাল্লাহ। এবার বেরাদার ইসলাম মাদার সামানে ক্রামাও, খাতুনে জান্নাত জান্নাতি পোশাক বাবাজি পরিধান করেছি। পরিধান করার পরে একবার নয় দুবার নয়, এবার যাবে বান্ধবীর বাড়িতে বাবা খানা খেতে। আমার নবীজি বলতে, ছবিটি ফাতেমা একটু পর্দা করে যেও মা। যে জোরে বলেন, আমার নবী বলছে, বলে বিটি ফাতেমা অনেকে খানার বাড়িতে দাওয়াতের বাড়িতে অনেক মানুষ থাকবে, বিটি গো একটু পর্দার আড়ালে যেও। খাতুনে জান্নাত কি করলেন বাবা? তিনি ঘরের ভিতরে গেলেন, এই চাদরটা বাবা যে চাদরে একটা নয় দুটো না তিনটো নয়, বাবা যে চাদরে সাতটা পট্টি মারা ছিল, সাতটা পট্টি মারা ছিল। সেই চাদরটাকে নিয়ে বাবাজি খাতুনে জান্নাতের শরীরে আপনার মোড়াইয়া নিয়েছে রে বাবা। মোড়াইয়া নেওয়ার পরই বেরাদের ইসলাম মাদার সামানিকরাও টুক 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 করে ওতানার বান্ধবীর বাড়ি যেতে লেগেছে। এদিকে ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে, খাতুনে জান্নাত কখন আসবে, কখন অপমান করব, কখন আসবে, কখন অপমান করব। যখন বাবাই কথা বলে দেওয়া বেরাদের ইসলাম মাদার সামানিকরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে যখন ইহুদের বাড়িতে পৌঁছে গেল, ইহুদের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার বোন খাতুনে জান্নাত, তোমার এত লেট হলো কেন? খাতুনে জান্নাত বলছে, বলে বোনেরাও আমাকে আলাদা পার্সন একটা ঘর দাও, যেই ঘরে পুরুষ থাকে না পুরুষ ঢোকে না সেই ঘরটা আমাকে দিয়ে দাও। এদিকে বাবা ইহুদি নারীরা মা ফাতেমাকে অপমান করবে, তার জন্য তো দাওয়াত করে ডেকে নিয়ে এসেছে। বেরাদার মহাজান সামানি কিরাম যখন বাবা দাওয়াত করে নিয়ে এসেছে, এদিকে বলতে চগ খাতুনে জান্নাত, তুমি তো জানো আমাদের বাড়ির বড় খানা, বড় বড় লোকের আসবে আমার বাড়িতে, আর তুমি ছিঁড়া কেন পোশাক পরে এসেছো? ছিঁড়া পোশাক তো নয় বাবা, চাদরটা গায়ে দিয়েছে। কিন্তু মা গো মা, আপনাদের চাদর হলো আলাদা আর আমার মা ফাতেমার চাদর হলো আলাদা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর ছিল বাবা আলাদা, মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর। কোনদিন কোন পুরুষে মা ফাতেমার চেহারা দেখতে পেত না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনদিন পুরুষের দিকেও তাকাত না। এটাই হচ্ছে খাতুনে জান্নাত। জোরে বলে মুসলমান, এ সোনা মানিকেরাও, এখনকার আমার মা বোনেদেরকে দেখা যায় বাবাজি, এমন কিছু কিছু মা বোনের আছে মাথার চুল ছেলেদেরকে দেখাতে হবে আছে না নাই? কি গো
ও মা কাল আপনাকে বলতে চাই, মারাতের বেলা গমা জননী, আমার না বিজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ডাকা হলো, বাবা জি পর যে মহিলারাও খাতুনে জান্নাতের মতো পর্দা করবে, আমার না বিজি ঘোষণা করে দিয়েছে আমার পিঠে ফাতেমার সঙ্গে তারা জান্নাতে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার না বিজি বলতে চাই, কোন মহিলা যদি মাথার চুল দেখা দেয়, কোন মহিলা যদি শরীরের অঙ্গ পতাঙ্গ দেখা দেয়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে বাবা পোড়ানো হবে। ও মা কালা শুনে জন্মা রাতের বেলায় ও মা জননীরাও শরীর শুধু একজনাই দেখতে পাবে তোমার স্বামী। স্বামী যখন কেরালা চলে যায়, স্বামী যখন বোম্বাই চলে যায়, অমনি বাবা আলমার থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবা সুন্দর করে সাজগোজ করে পরে গলাতে একটা সোনার হার দিয়েছি, মাথার চুল গোল শ্যাম্পু করেছে, ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কিছু যুবক ছেলেরা আও ম্যাও কে তাকাবে তাকা, এখন তোদের সরকারি ভাবে কি গো আছে না সরকারি ভাবে যে পারবি তাকা, বামাজি মুসলমান বাইরা এদিকে বাবা মহিলাটা বলে তোর ভাই আছে কেরালায়, যত পারবি চালাও অসুবিধা নাই, তোমার ভাই আছে কেরালায় বাম্বাই। কি গো চলছে না, এখন তো আমার দেখা যাচ্ছে বাবা স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব যাচ্ছে 5 বছরের জন্য, ওই ভাই কেবল ভাই তোমার স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব 5 বছর 10 বছর চলে যেন, যদি তোমার স্ত্রী যদি খারাপ অঘটন ঘটায় দেয় সম্পূর্ণ স্বামীর দোষ হবে। এদিকে যায় না, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা সৌদি আরব 5 বছর 6 বছর 7 বছর ধরে চলে গেছে, আর এদিকে গন্ডগোল কি, ওই খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, মরার পরে কি আপনি টাকা সঙ্গে নিয়ে যাবেন কি গো, না ঈমান আকীদা সঙ্গে নিয়ে যাবেন? ও মা কালা, খাতুনে জান্নাতের মতন হওয়ার মা, খাতুনে জান্নাতের মতো নারী যদি হওয়া যায় মরার পরে জান্নাতি জোরে বলে। এমন এক যে কিছু যুবক ছেলেরা আছে বাবা যে বিয়েও করেছে প্লাস অন্য মহিলার সঙ্গে কটলাইন করে, বিয়ে করেছো বিবির প্রতি মর্যাদা ভালোবাসা দাও, কি বলছে মর্যাদা ভালোবাসা দাও, আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত করব। আসুন বাবা জি চলুন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করেছে, বলে এই খাতুনে জান্নাত তুমি জানো যে আমার বাড়ির বড় খানা বড় বড় লোক আসবে, নেতা মন্ত্রী আসবে, আর তুমি এই রকম জামা পরে আমার বাড়িতে খানা খেতে এসেছো মানে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায়, বোনেরা তোমরা একটু শান্ত হও, সন্দেহ যখন বাবা মা ফাতেমাকে একটা পার্সোনাল গদ্য হয়েছি, বাবা এক নয় দুই নয় 240 জন ইহুদি নারী ছিল, খাতুনে জান্নাতকে গোল করে ঘেরে নিয়েছে, সবে বলছে গো খাতুনে জান্নাত তোমাকে এইরকম পোশাক পরে আসতে তোমাকে বলা হয়েছে নাও, তোমাকে একটা দামি শাড়ি পরে আসতে হতো, খাতুনে জান্নাত শরীর মুবারক থেকে যখন চাদরটা হটায়া দিয়েছি বাবা জি তিনার শরীরে এমন একটা জান্নাতি পোশাক ঝিলমিল 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 করতেছে, সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে, সমস্ত ইহুদিরা নারীরা পাগল হয়ে গেল, তুমি এত সুন্দর পোশাক পেলে কোথা থেকে বলো না বলো, কোন মার্কেটে পেয়েছো বলো, কোথায় পেয়েছো বলো না বলো, খাতুনে জান্নাত বলছো গো বোনেরা এই পোশাক দুনিয়ার কোন মার্কেটে পাবে না পাবে না, আমি যে মার্কেট থেকে নিয়ে এসেছি ওই মার্কেটের নাম হলো আলাদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি নারীরা বলতেছে গো খাতুনে জান্নাত তুমি আমাকে বলো মার্কেটের নাম বলো রাস্তাটা বলো, আমি যাব যদি 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ যদি হয় অসুবিধা কিছু নাই, আমার বাপেরা বড় লোক, আমরা ওই শাড়ি কিনে
মেনে নিয়েছে পরিধান করবো। কাতুরা জান্নাত বল জগবনেরা, তোমাদের কোটি কোটি টাকাও যদি থাকে এরকম পোশাক তোমরা জীবনও পাবে না। এ বাবা জি মুসলমান ভাইরা, ওই নারীরা বলতে যোগ খাতুনা জান্নাত, তাইলে কি করলে পাওয়া যাবে বলনও? খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বল যোগ বনেরাও, আমি যে মার্কেট থেকে শাড়ি নিয়ে এসেছি সে মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সে মার্কেটের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তখন বলতে চগ খাতুনে জান্নাত, রাস্তাটা কোন রাস্তা দিয়ে যাব? আমার খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বোনেরও, সেই রাস্তাটার নাম হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। যদি তুমি ওই পথে রাস্তা যদি চলো, তুমি পাবে জান্নাতি পোশাক। কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার ইসলাম মাজান সামানিক রব, এক নয় দু নয় তিন নয় বেরাদার, 100-240 জন নারী খাতুন জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন কিতাবের মধ্যে বলছে 40, কোন কিতাবের মধ্যে বলে 240। এ বাবা জি মুসলমান ভাইরাও, খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বাবা এক পা দু পা করে যখন বাবা জি আপনা চলে এসেছেন, আসার পরে বলতেছে, বলো আব্বাজান আব্বাজান, আমি আজকে একটা না দুটো নয় 240 জন ইহুদি নারীদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নিয়েছি। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, আমি জানতাম তুমি ওই জায়গাতে ভালো জন্যে যাবো, আমি জানতাম তুমি ওই হদে নারে গলে কলমা পড়াবো, আমি জানতাম বলে আমি তোমাকে সেই দিন কা দাওয়াতটা কবুল করতে বলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরও, যখন বাবা তিন চার দিন পাঁচ দিন যখন কেটে গেল, খাতুনের জান্নাত বলছে, বলো গো আব্বা জান, আমাকে আমার স্বামীর বাড়ি যেতে হবে, আমার স্বামীর কাছে চার দিন থেকে পাঁচ দিন ছুটি নিয়ে এসেছি, আমি আর বেশি দেরি করব না গো আব্বা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আব্বা জানের পা মুবারকে বাবা দুটো চুমা দিয়ে দিলেন। খাতুনে জান্নাত চোখ দিয়া পানি বাবা জজ্জর করে বেলতেছে। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার, ও গো আমার বিটি, তুমি কান্না করছো কেন? আপনাকে যদি আমি ঠিক ভাবে দেখতে না পাই গো আব্বা, আমি থাকতে পারি না। ও গো আব্বা, আমাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে যেতে হচ্ছে। আমার নবী যে চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো আমার বিটি বাতে মাও, আজকে যদি তোমার মা খাদিজা যদি বেঁচে থাকতো, কতই না আনন্দ হতো, কতই না খুশি হতো। আমার নবী জি বলছে, বিটি বাতে মাও, যাও যাও, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মানবে, স্বামীর কথা অমান্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে সাইয়্যিদিনা, সাল্লো আলা মুহাম্মাদিন, পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন, খাতুনে জান্নাত আসলেন হযরত আলীর বাড়িতে। স্বামী গো আপনি ভালো আছেন তো? খাতুনে জান্নাত যখন এই কথা বলেছেন, হযরত আলী বাবা কিন্তু চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বেরাদ ইসলাম মাদান সামানিক রাম, এ সুনামানিক রাম, হযরত আলী বলতে
বলছি বলো গো আমার বিবি বিবি, আমি তুমি যখন তোমার আব্বার বাড়ি চলে গেছিলে আমি অসুখ বিমারে পড়ে গেছিলাম, আমার শরীরে জ্বর চলে এসেছিল, আমার তো দেখভাল করার মতো কেউ নাই গো বিবি। ও বিবি তোমাকে কিভাবে আমি পাঠাবো কিভাবে জানাবো আমি তো বুঝতে পারছিলাম না। তখন খাতুনে জান্নার চোখের পানি পেলায় বলছে স্বামী গো আপনার জ্বর হয়েছে। ও গো আমার স্বামী কি কেছেন বলুন না বলুন না। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও গো আমার বিবি তুমি যে জবের আটা গুলো রেখে গেছো আমি কষ্ট করে রুটি বানায়া বানায়া খেয়েছি। বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেরাম এই কথা যখনই বলো খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী তবে আপনি কি আমার প্রতি রাগান্বিত করে হয়েছেন নাকি। হযরত আলী বলতেছে বলো বিবি ও গো বিবি তোমার প্রতি রাগান্বিত হয় না। ও গো বিবি তোমাকে একটা আমি কথা বলতে চাই, তুমি যখন শ্বশুর বাড়ি তুমি চলে গেছিলে তুমি যখন তোমার আব্বা জানের বাড়ি চলে গেছিলে আমি তোমার জন্য থাকতে পারতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি এটার নাম হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত। এখনকার কোন স্বামী যদি বলে এ বিবি তোর মার বাড়ি চলে যা বলে কদিন থাকবো বলে তুই যতদিন পারবি থাক গাজা বলে না বলে তুই যদি তোর বাপের বাড়িতে থাকিস তোমার কটা চাল বাজবে কটা খাবার বাজবে। কিন্তু বাবাজি এটার নাম মোহাব্বত নাই যে স্ত্রীর স্বামী স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে না আর স্ত্রীর স্বামী ছাড়া থাকতে পারে না, এটাই হচ্ছে মোহাব্বত। জোরকার সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ভালোবাসা। জি আর একদিন হঠাৎ করে বাবাজি খাতুনে জান্নাতের জ্বর হয়েছে অসুখ বিমার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে স্বামী গো আমার জ্বর হয়েছে বিমার হয়েছে আমার জন্য একটু মদিনার বাজারে যান আর দুটা কমলা লেবু কিনে নিয়ে আসেন। কি কিনে নিয়ে আসেন? কমলা লেবু। বহুত বড় জীবনী বাবাজি। হ্যাঁ তো বলছে কমলা লেবু কিনে নিয়ে আসেন। ঠিক আছে হযরত আলী কিন্তু বাবা খাতুনে জান্নাতের কাছে থুমকে কিন্তু দাঁড়িয়ে গেছে, বলে স্বামী গো আপনাকে বললাম আমার শরীরটা জ্বর হয়ে গেছে ভালো নাই আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আপনি যান গিয়ে আপনি আমার জন্য দুটা কমলা লেবু নিয়ে আসবেন, আপনি মদিনার বাজারে কাজ করে কমলা লেবু কিনে নিয়ে চলে আসবেন। ঠিক আছে বেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি মজার ঘটনা ধরেছি বাবা এটা শুনেছেন কিনা তা জানি না। বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে গেলেন বাবা কাঁধ পেল নাও কাঁধ পাওয়া গেল নাও। বেড়াদার এক পা দোপা করে খাতুনে জান্নাতের কাছে যাচ্ছে। বাবা খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি আমার জন্য কমলা লেবু নিয়ে এসেছেন নাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ঝরঝর করে পেলে বলতে চোখ বিবি খাতুনে জান্নাত আজকে মদিনাতে গেলাম কাজ হয় না টাকাও নাই আমি তোমার জন্য কমলা লেবু নিয়ে আসতে পারি। আপনি মদিনার বাজারে আবারও বিক্রি করে কিছু ফল কিনে নিয়ে আসে। এ বাবাজি মুসলমান বাইরও ও গো আমার সোনা মানিকের আমার চাদরটা বিক্রি করবেন এক দিরহাম দিয়ে আমার জন্য দুটা কমলা নিবেন আর একটা দিরহাম ফকির মিসকিনদেরকে দান করে দেবেন। এ বাবাজি মুসলমান বাইরও ও গো আমার সোনা মানিকেরও যখন চাদর
দুপাট্টা নিয়ে গিয়ে বাবা টুক 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 করে হজরতে আলী মদিনার বাজারে গেছেন। বাবা সারাদিন মান হয়ে গেলে কেউ চাদর কানা কিনে নাও, কেউ বাবাজি কিনতে চাই না চাই না চাই নাও, কিন্তু বেরাদারও আমার লাপা কাল্লা তালা বলছ গো আমার পারিস্তাও, আমার আলীকে একটু পরীক্ষা করে নাও। বাবাজি একজন ফারিস্তা মানুষের রূপ ধারণ করে এসেছে, আসার পরে বলছে গো আলী কটা কাতে চাদর বিক্রি করবে বলো না বলো না, বলে আমি 2 দিরহামে বিক্রি করব। আল্লাহর ফারিস্তাটা বলতেছে 5 দিরহাম দেব, বলে না 5 দিরহাম আমি নিতে চাই না, আমার বিবি খাতুনে জান্নাত বলেছে 2 দিরহামে বিক্রি করবে। আচ্ছা আপনাদের ঘরের বিবিরা যদি বলে বলে স্বামী গো এই এই সবজি গুলা বাজারে কালিয়া চকের মোড়ে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনি এগুলা 5 টাকাতে বিক্রি করবেন, একজন মানুষকে বলছে ভাই আপনাকে 20 টাকা দিব, আচ্ছা 5 টাকা জায়গা 20 টাকা বিক্রি করবেন না 5 টাকা বিক্রি করবেন? যে 20 টাকা, কিন্তু হযরত আলী বলতেছে বলে না আমি 5 টাকা দিরহাম নিতে চাই না, আমি 2 দিরহাম নেবো, তার বেশিও নেবো না কমও নেবো না, জোরে বলো। দেখেছেন বাবা টাকার প্রতি কোনো লোভ নাই, যখন বাবা যে 2 দিরহাম দিয়ে দিলেন আল্লাহর ফারিস্তা, 2 দিরহাম দেওয়ার পরে চাদরটা নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে 1 দিরহাম দিয়ে 2টা কমলা লেবু বাবা কিনেছে, কমলা লেবু কিনেছে আর 1টা দিরহাম বাবাজি ফকির মিসকিনকে ওই জায়গায় দান করে দিয়েছে। 2টা কমলা লেবু নিয়ে বাবাজি টুক 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 করে বাবা চলে আসতেছে, আসার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাব রাস্তার মাঝে একজন ফকির ফকির হযরত আলীকে বলতেছে ওগো আলী আমি 7 দিন ধরে অনহার, আমাকে কিছু আপনি দান করবেন নাকি, আমি 7 দিন ধরে কিছু খাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনার বিবির কথা না চিন্তা করে বাবাজি 2টা কমলা লেবু দান করে দিল ফকির বাবাকে। আমরা হলে বলতাম বলে ভাই আমার বিবি অসুস্থ, আমার বিবির জন্য 2টা কমলা লেবু কিনেছি আপনাকে দাও হবে না, এই কথা আমরা বলতাম, কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে ফকির বাবাকে 2টা কমলা লেবু দান করে দিয়েছে। বেরাদুল ইসলাম মাজা সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খালি হাতে বাবাজি ফিরে আসতেছেন, বাবা খালি হাতে আপনার টুক 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 করে এসেছে, আসার পরে বলতে চোখ বিবি খাতুনে জান্নাত আমি তোমার জন্য কমলা কিনে নিয়ে আসতে পারলাম না। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম খাতুনে জান্নাত বলছে বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী কে বলেছে আপনি কমলা লিয়েছেন, আপনি তো অনেকগুলো কমলা লিয়েছেন, জোরে বলেন অনেকগুলো আপনি কমলা লিয়েছেন। হযরত আলী আশ্চর্য হয়ে গেল, বিবি কই আমার হাতে তো কমলা নাই, 2টা কমলা লিয়েছে কিনাম, 1টা ফকির বাবাকে দান করে দিলাম, দান করে দিলাম গো বিবি। বেরাদুল ইসলাম মাজার সামানি কিরাম বেরাদার খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি ঘরের ভিতরে যান, 1 জুড়ি কমলা লেবু আছে স্বামী, এবং কিনা যে চাদরটা আপনাকে আমি বিক্রি করার জন্য দিয়েছিলাম ওই চাদরটাও আছে। বাবাজি হযরত আলী আশ্চর্য হয়ে গেল, চাদরও আছে 1 ঝুড়ি কমলাও আছে, ব্যাপারটা কি? আমার নাবির কাছে জানতে হবে, আমার নাবি গায়েবের সংবাদদাতা নাবি, জোরে বলে গায়েবের সংবাদদাতা নাবি আমার, তিনি কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি কালকে আমি মদিনার বাজারে চাদরখানা বিক্রি করতে নিয়ে গেছিলাম, 2 দিরহামে আমি বিক্রি করেছি, 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিয়েছিলাম আর 1টা দিরহাম ফকির মিসকিনকে দান করে দিয়েছিলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে যেন একটা ফকির বাবা বলে 7 দিন ধরে অনাহার, আমি 2টা কমলা দান করে দিয়েছি, আমি বাড়িতে আসলাম দেখতেছি 1 ঝুড়ি কমলা, যে চাদরটা বিক্রি করেছি সে চাদরটা বাড়িতে দেখা যায়। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি বলো গো আমার
আলী, এটা তোমার আল্লাহর তরফের পরীক্ষা ছিল। ও আলী তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো, তার জন্য তোমার বাড়িতে যে এক জুড়ি কমলা দেখেছো, ওই কমলা গুলো হলো জান্নাতি কমলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা দি মুসলমান ভাইরা, ও গোমা সোনা মানিকের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো নবীজির পা মুবারক বাবা জি চুমা দিয়ে বাবা টুক 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 করে বাড়িতে আসলো। ও খাতুন জান্নাত এই কমলা লেবো, দুনিয়ার কোন কমলা লেবো নয়, এই কমলা লেবো হলো জান্নাতি কমলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিক নাম, এটাই ছিল বাবাজি ইসলামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত, ঠিক না? আর এখন দেখা যাচ্ছে বাবাজি কোন স্বামী স্ত্রী যদি রাতের বেলা ঘুমায় একই বিছানা শুয়ে আছে, তো মোবাইলে বাবাজি রাতের গভীর রাতের কিড়িং করে উঠেছে, উঠার পরে কি ব্যাপার গো তোমার মোবাইলে কে কি পাঠালো, তো স্বামীটা দেখেছে বাবাজি বিউটিফুল, এই তোমার এত রাতের বেলা মোবাইলে কে বিউটিফুল লেগেছে বলো, পাগল কোথাকার কে বিউটিফুল লাগবে। এবার বিবি দেখতেছে কি আর বিউটিফুল নাই, ওখানে ব্যাটারি ফুল, মোবাইল চার্জে বসে রেখেছিল, ওখানে ইংলিশ আপনার ইংরেজিতে উঠেছে ব্যাটারি ফুল, আর স্বামী সন্দেহ চোখে দেখেছে বলে বিউটিফুল। তো বাবাজি আপনি জানেন আপনার স্ত্রীর সঙ্গে যদি এক মাস দুই মাস চলেন আপনি বুঝবেন কি বুঝবেন না আপনার স্ত্রী ভালো না খারাপ, এ বুঝবেন না? মানুষের মুখ দেখলে বোঝা যায় ভালো না খারাপ। জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা, এমন এমন মানুষের চেহারা করা আছে যদি নাবির দুশমন হয় তবুও চিনা যায়, নাকি বলছে নাবির দুশমন হলো পরে তবুও চেনা যাবে, তার চেহারাতে কোনো নূর জ্যোতি থাকে না। বাবাজি মুসলমান সোনামানি আর সুন্নি আলেমদের দিকে তাকিয়ে দেখবেন, মুখের দিকে দেখবেন মনে হচ্ছে নূর ফুটতেছে, দেখলে পরে বোঝা যায়। আর ওয়াহাবিদেরকে দেখবেন যতবার সাজ কুচ করুক না কেন কাইলা ভূত তো কাইলা ভূতই লাগবে ওদেরকে, কেন ওই আলোতে হাতের অন্তর নাবির ভালোবাসা নাই, নাবির মোহাব্বত নাই। বাবা যে দাঁত দিলে তে নাবির মোহাব্বত ভরা থাকবে, ওই হবে নাবী মুস্তফার আশিকের দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতে আছে, তাই কবি বলতে আছে কি মা ফাতেমারি নয়ন মুনি হযরত আলের জান, জোরে বলেন না মা ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান, মা ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান, বিশ নবীর জবানে কার বাবালার বয়ানে, বিশ নবীর জবানে কার বাবালার বয়ানে, আওলাদে রসুল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, মা ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও, দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা, জান্নাতেরই কুদরততে পোশাক পাঠাও না, লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার সাদ, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, মা ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহ উম্মা সাল্লি।